এগুলো আমদানির উপর নির্ভর করে, সরকারের উপরে কোনো আসে না, কোনো আসে না। ইন্ডিয়ান ভেজটা ছাড় দিলে দাম কম হয়। হ্যাঁ, ইন্ডিয়ান সরকার মাঝে মাঝে ভেজাল করে, বাংলাদেশ সরকার ভ্যাটলি ভেজাল করে, তখন দামটা একটু বৃদ্ধি হয়। আজকে বর্তমানে আলুর দাম, পেঁয়াজের দাম, রসুনের দাম, আদার দাম, সবগুলো দেশি বিদেশি মিলে দাম কেমন আছে? আচ্ছা, আলু 70 টাকা বেচা কেনা হচ্ছে, খুচরা পাইকারি একই দাম 70 টাকা কেজি, পেঁয়াজ 110 টাকা কেজি বেচা কেনা হচ্ছে, দেশিটা ইন্ডিয়ানটা 80-85 বেচা কেনা হচ্ছে, আর আদা 100 টাকা কেজি, 90 টাকা কেজি বেচা কেনা হচ্ছে। গত সপ্তাহে এগুলোর দাম কেমন ছিল? গত সপ্তাহে দেশি পেঁয়াজ 120 টাকা বেচা কেনা হয়েছে, এই পেঁয়াজ 100 টাকা বিক্রি হয়েছে, ইন্ডিয়ানটা একটু দাম কমেছে। কয় টাকা কমেছে? কেজিতে 10-15 টাকা কেজিতে কমেছে। 10-15 টাকা কমেছে? হ্যাঁ। আর দেশি পেঁয়াজ মোটামুটি 20 টাকা কমেছে গত সপ্তাহ থেকে। হ্যাঁ, রসুন দেশিটা 280 টাকা বেচা কেনা হয়েছে, 260 টাকা বেচা কেনা হচ্ছে। আলু 70 টাকা কেজি বেচা কেনা, গত সপ্তাহে একই দাম ছিল, একই দাম আছে, আলুর দাম কমছে না? কমছে না। আলু পেঁয়াজ নতুন উঠলে দাম কম হবে, কমে যাবে, এখন পুরানা মাল তো শেষের দিকে, ওই জন্য দাম একটু বেশি বিক্রি হচ্ছে। জি, দাম কমবে। এগুলো আমদানির উপর নির্ভর করে, সরকারের উপরে কোনো আসে না, কোনো আসে না। ইন্ডিয়ান ভেজটা ছাড় দিলে দাম কম হয়। হ্যাঁ, ইন্ডিয়ান সরকার মাঝে মাঝে ভেজাল করে, বাংলাদেশ সরকার ভ্যাটলি ভেজাল করে, তখন দামটা একটু বৃদ্ধি হয়। না, এখানে কি সরকারের কিছু করার নেই, যারা ব্যবসায়ী তাদের, হ্যাঁ তাদেরই কিছু করার, দেশের সরকার দরকার নাই, দরকার আছে, কিন্তু এই ব্যাপারে কোনো সরকারের কোনো নাই, না। আমদানি বেশি হলে দাম কম হবে, এটা কাঁচামাল, আমদানির উপর নির্ভর করে, আমদানি বেশি হবে দাম কম হবে, আমদানি কম হবে দাম বেশি হবে, এটাই নিয়ম।